সারা দেশে নির্বাচনী প্রচারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে গাজীপুর এক আসনে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাহমুদা, জানাবেন সেখানে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? হিমাদ্রি, নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি শুরু হয়ে গেছে এবং গাজীপুরের নির্বাচনের মাঠ একদমই গরম। প্রার্থীরা প্রত্যেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং ভোট প্রার্থনা করছে। আমি এখন আছি গাজীপুরের কোনাবাড়ি এলাকাতে। এখানে কালিয়াকোর এক নং আসনের যিনি প্রার্থী রেজাউল করিম রাসেল, তার নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। আমরা তার কাছে একটু চলে যাব। সেটা হলো যেহেতু নৌকা থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে, তারপরেও আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন, কি মনে করছেন? আপনার জন্য জয় কতটুকু সুনিশ্চিত? আপনি লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গণভবনে ডেকে নিয়ে সুস্পষ্টভাবে বলেছেন যে আমি যাকে নৌকা দিচ্ছি এর বাইরে যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হয় আমি কাউকে নিরুৎসাহিত করব না। মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন আমি কোনো স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কারও করব না। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাকে উৎসাহিত হয়ে আমি ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনি লক্ষ্য করেছেন আজকে দুপুর টাইম এই 10 নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ কীভাবে স্বতঃস্ফূর্তভাবে এই এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেছে। এটা শুধু এই এলাকায় নয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। সারা গাজীপুর এক আসনের প্রতিটি এলাকায় বেশিরভাগ ভোটার তরুণ হওয়ার কারণে তারা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যেমনি করে 2018 সালে তরুণ প্রার্থী হিসেবে আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে এলাকাতে বিপুল ভোটে নির্বাচিত করে মেয়র বানিয়েছিলেন, যিনি স্বল্প সময়ের মধ্যে দেখিয়ে দিয়েছেন কিভাবে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এলাকার মানুষের ভালোবাসা যায়, উন্নয়ন করা যায়। তার এই সমর্থন নিয়ে আমি এই গাজীপুর এক আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনি দেখেছেন গাজীপুর একের লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই পরিবর্তনের হাওয়া নিয়ে মাঠে নেমেছে। আমি বিশ্বাস করি, আমার উপর গত কয়েকদিন আগে যে হামলা হয়েছে আপনি লক্ষ্য করেছেন, আমি বিশ্বাস করি যদি নির্বাচনী পরিবেশ সুস্থ থাকে এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা অংশগ্রহণ করবে এবং জনগণের কাঙ্ক্ষিত নেতৃত্বই এই এলাকায়। নির্বাচনের প্রচার প্রচারণায় কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কি? আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমাদের কর্মী বাহিনীকে হামকি ধুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন অফিসে থ্রেট করা হচ্ছে, নেতৃবৃন্দকে চাপ প্রয়োগ বল প্রয়োগ করা হচ্ছে, লোভ লালসা দেখানো হচ্ছে। কিন্তু আমাদের এখন যে জিনিসটা থ্রেট করা হচ্ছে, যেখানেই প্রচারে যাব সেখানেই নাকি হামলা করবে। আমরা শত বাধা উপেক্ষা করে আমরা গাজীপুর এক আসনে এইবার নির্বাচন করব, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। হিমাদ্রি, শুনছিলেন যে গাজীপুর এক আসন কালিয়াকোর এবং সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড নিয়ে আসলে কালিয়া এক আসন গঠিত এবং সেখানে কোনাবাড়ি এলাকায় নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি চালাচ্ছিলেন রেজাউল করিম রাসেল, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক আসনে নৌকার বিপরীতে মাঠে নেমেছে। হিমাদ্রি মাহমুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।